মুষ্টির পূর্বে দাড়ি কাটা অথবা দাড়ি চাষা হারাম। দাড়ি কাটা দাড়ি চাষা হারাম, যুবক মুরব্বী সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। ধরেন মদ পান করলো, কেউ মদ পান করলো, গাঁজা খাইলো, হিরোইন আফিম ইয়াবা ট্যাবলেট গ্রহণ করলো, অপরাধে লিপ্ত হইল। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। এগুলো যারা মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, কুল্লু মুসকিন খামর অকুল্লু খামরিন হারাম, যে কোনো ধরনের মাদক দ্রব্য গ্রহণ করে এরা অপরাধে লিপ্ত হয়। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এক নম্বর মুদমিনুল খমর, যে কোনো মাদক দ্রব্য গ্রহণ করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। মাদক দ্রব্য গ্রহণ করলে আপনি অপরাধে লিপ্ত হলেন, কঠিন অপরাধে লিপ্ত হলেন। কিন্তু সাময়িক সাময়িক মিথ্যা বলা মহাপাপ। আকবারুল কাবাই সামুন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মহাপাপ হলো সাতটি। এর মধ্যে ওয়াশাহাদাতু জুর আলা অকুলু জুর আলা ওয়াশাহাদাতু জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা মহাপাপ। এরপরেও সাময়িক মিথ্যা বললেন, আপনি মহাপাপের মধ্যে লিপ্ত হলেন। জিনা করা মহাপাপ। বনি ইসরাইলের 32, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবি, এটা অশ্লীল নিকৃষ্ট আচরণ। সূরা নূরের 2 নম্বর আয়াতে, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা, এই বিবাহের পূর্বে ছেলে মেয়ে যখন জিনার মধ্যে লিপ্ত হয়, ইসলামী রাষ্ট্রের মুসলিম বিচারপতি তাকে ধরবে, 100 বেতের আঘাত করবে। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। অবিবাহিত হইলে এই আইন, বিবাহের পর কেউ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাকে এই পৃথিবী থেকে চিরবিদায়ী করে দিতে হবে। বিবাহের পর কেউ জিনার মধ্যে লিপ্ত হলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই দেশের লক্ষ লক্ষ ভাবিকে হত্যা করা ফরজ হয়ে গেছে, কারণ তারা দেবরের সাথে জিনায় লিপ্ত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ দুলাভাইকে হত্যা করা ফরজ হয়ে গেছে যারা শারিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে। ইসলামী বিচার নাই, কেয়ামতের ভয়াবহ অবস্থা হবে, কেয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। কোন নারী পুরুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। কোন নারী পুরুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমানের নূর চলে যায়। কিন্তু জিনা থেকে বিরত হওয়ার পর ওই ঈমানের নূরটা আবার ফিরে আসে। কি বুঝলেন? জিনা এত মহাপাপ, এত মহাপাপ যে জিনার মধ্যে লিপ্ত হলে আপনার ঈমানটা থাকে না, আপনার সাথে ঈমানটা চলে যায়। এরপরে যখন আবার জিনা থেকে বিরত হন তখন ওই ঈমানের নূরটা আবার ফিরে আসে, কিন্তু সাময়িক। জিনা করলেন, মহাপাপের মধ্যে লিপ্ত হলেন, মিথ্যা বললেন, মহাপাপের মধ্যে লিপ্ত হলেন, এখন জিনা করলেন, এখন গুনাহ করলেন, কিন্তু একটা ব্যতিক্রম একটি সুন্নত দাড়ি আপনি কাটলেন, এক মুষ্টির পূর্বে কাটলেন, কাটার পর থেকে নিয়ে, চাষার পর থেকে নিয়ে 24 ঘন্টা আপনার গুনাহ লিখতেছে লিখতেছে লিখতেছে।